এই শৈল্যাকে ধৈরা তাকে মান্দার গাছের সাথে বাইধা রাখো। আর আজকে কি এই যে সেলিম, সে অনন্ত জলিলের ভক্ত। আমি অনেক ভক্ত দেখছি, কিন্তু তার মতন ছোট লোক, গরিব, বাটপার, ধোকাবাজ ভক্ত দেখি নাই। একটি স্বর্ণ কত পেছিস? আড়াই ভরি স্বর্ণ তোর বইনের বিয়ার কত পেছিস বল, ছোট লোক বল। সামনে শুক্রবারে বিয়ে, ছোট বোনের বিয়ার গহনা চুরি করে বিক্রি করে আমি এই জায়গায় আসছি অনন্ত স্যারের সাথে দেখা করে। আমি গয়না বিক্রি করছি 1500 টাকা, অথচ আমার আম্মা গয়নাটা বানাইছিল আপনার 70,000 টাকা। এই বাটপারের কথা শুনেছেন? সে আড়াই ভরি স্বর্ণ 1500 টাকায় বিক্রি করছে জলিলকে দেখার জন্য। তাকে দেখে কি গাঞ্জাখুর মনে হয়? না, কিন্তু সে বাটপার ধোকাবাজ। এই তার এলাকার কে কে আছেন, তার ঠিকানাটা একটু দাবি বলতেছি। এই বলতাম, তার বাড়িঘর কোথায় বল, গরিব ছোট লোক বল। সেলিম টাঙ্গাইল, আপনার ঠিকানাটা বলেন। টাঙ্গাইল ইজ আমার ধনবাড়ি থানা। ধনবাড়ি থানা, গ্রামের নাম? গ্রামের নাম ভাতকুড়া। পোস্ট অফিস? পোস্ট অফিস পাশকে। আচ্ছা, কোন বাড়ি আপনাদের? আমার বাড়ি হয়েছে পাশকে ব্রিজের পশ্চিমে। কি বলবো, ঠিক আছে, মুসলিমের বউকে খবর দাও। আর তোমরা একটা কাজ করো, সে কেন এই কাজ করছে, সে আরো অনেক কর্মকাণ্ড করছে। সে অনন্ত জলিলকে দেখার জন্য সে ছোটবেলা থেকে, যখন জলিলের ছবিটা আসছিল মোস্ট ওয়েলকাম, এই ছবি দেখার পর থেকে সে নিয়মিত হাত কাটে, কাইটা কাইটা সে জলিলের নাম লিখছে। আবার ভিডিওতে বলতেছে, ভাই দেখেন দেখেন কিছু কোথায়, অনন্তর নাম কোথায়, এই ছোট লোক ভাইরাল হইতে আসছিস। আচ্ছা, শুধু এইখানেই না, সে নাকি বকের মধ্যে লিখছে, কি দেখা যাচ্ছে নাকি, চশমার আমার পাওয়ার কম, বুড়া হইয়া গেছি। হ্যাঁ, দেখছেন কি অবস্থা, গরিব বাটপার। আসলে কি যে বলবো ভাই, তেলবাজে দেশ ভর্তি। এই বাটপারের কথা পুরোটা আবার আপনাদেরকে বলি। এই ব্যক্তির নাম হচ্ছে সেলিম, এলাকার নাম ঠিকানা তো শুনছিনি। সে অনন্ত জলিল রে এক নজর দেখার জন্য তার আপন ছোট বোনের বিয়ের গহনা বেচা সে এখানে আসছে। ফাইন, আমরা এতটুকু পর্যন্ত আমি বিশ্বাস করলাম। এখন প্রশ্ন ছিল সাংবাদিকের পক্ষ থেকে, যে বাবা তুই এই যে জলিল রে দেখার জন্য বাংলাদেশের ভিতরে এক জায়গা থেকে টাঙ্গাইল থেকে কোন জায়গায় গেছে, আই ডোন্ট নো, হোয়াট এভার, সেইখানে সম্ভবত ময়মনসিংহ গেছিল, তো এই জায়গাটা আসতে আসলে কয় টাকার দরকার হয়, আই ডোন্ট নো। আপনারা যারা দেখছেন বলবেন যে টাঙ্গাইল থেকে ময়মনসিংহ আসতে কত টাকা খরচ হয়েছে। বাট সে আড়াই ভরি স্বর্ণ তার বোনের বিয়ার, নাকফুল, কানের দুল, এগুলো আড়াই ভরি দিয়ে বানাইছে। এখন এগুলা বানাইয়া তার মা যখন বানাইছে সেগুলো বিক্রি করছে 1500 টাকা। আচ্ছা, তারে দেখা কি সুস্থ মনে হয়? চেহারা দেখে তো মনে হয় সুস্থ, কিন্তু আসলে সে মানসিকভাবে আমার মনে হয় যে নেশাখুর, বাটপার, দুই নম্বর লোক ছাড়া তো প্রশ্নই আসে না। হাত নর্মাল মানুষ কাটে না, যেই মানুষ নিজেকে ভালো না বাসে সে পৃথিবীর অন্য মানুষকে ভালোবাসতে পারে না, তার নিজের শরীরটারে সে ভালোবাসে না। এই যে পোসার দাগ দেখায় সেগুলো অনেক আগের থেকে। তারপরে সে বলছে কি জানেন, সে বেকার, তার কোনো কাজকর্ম নাই, আজাইরা থাকলে গজাইরা হয়। আসলে টোটাল বিষয়টা হচ্ছে কি, আমি দেখেছিলাম যে অনন্ত জলিলের একজন ভক্তের গল্প সামনে আসছিল, সম্ভবত কিছুটা প্রতিবন্ধী বা অসুস্থ একজন ব্যক্তি, জলিলের সব ছবি দেখেছেন, জলিলের সাথে দেখা করার জন্য অনেক চেষ্টা করেছেন, তো ফাইনালি অনন্ত জলিল সেই ব্যক্তির সাথে দেখা করেছেন। এমনকি আমি জলিলকে ধন্যবাদ দেই যে তিনি সেই প্রতিবন্ধী তার ভক্তের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন, এমনকি 10 লক্ষ টাকা সেই ছেলেটার জন্য তিনি ব্যয় করবেন এমন প্রতিশ্রুতি দিয়েছেন, বা টাকার চেকটাও সেই ছেলেকে দিয়েছেন, নাকি 1 লাখ টাকা দিয়েছেন পরে বাকিটা দিবেন এমন কিছুই। বিষয়টা কিন্তু ওইখানেই, এই বাটপার বাঙালি জাতি হিসেবে আমরা এত বাটপার মাশাল্লাহ মারপেট থেকে মনে আমরা বাটপারি শিখে আসি, আজকাল ভালো কিছু তো শিখি না। ওই ভক্তের দেখা দেখি আপনার সেও কিন্তু এই ধরনের একটা স্টোরি ক্রিয়েট করছে। আমার ধারণা সে তার বইনের বিয়ের খরচই জলিলের উপর চাপাইতে চায়। সবই ঠিক ছিল, সব ঠিক ছিল, বাট যখন বলছে আড়াই ভরি স্বর্ণ সে 1500 টাকায় বিক্রি করছে, এটা পাগল ছাড়া কেউ বিশ্বাস করবে না। আড়াই ভরি স্বর্ণের বর্তমান বাজার মূল্য 2 লক্ষ টাকা। আচ্ছা, 1500 টাকায় কোন ছাগলের কাছে বিক্রি করছে, এমএডি স্বর্ণ নাকি অরিজিনাল স্বর্ণ? বাংলাদেশে হয় কি, যখন কোথাও কোনো একটা পজিটিভ কাজ হয়ে যায়, তারপর এটার একটা কী বলা হয় যে ভাইরাল হওয়ার প্রবণতায় ট্রেন্ড হয়ে, মানে এটা চালু হয়ে যায় রীতিনীতি হিসাবে। দেখেন, প্রধানমন্ত্রী একজন রে একটা পরিবারের বরিশালের 3টা মেয়ে হয়েছিল, তারা প্রথমবারের মতন ক্রিয়েটিভিটি মাইন্ডে হোক যেমনি হোক নাম রাখছিল স্বপ্ন পদ্মা সেতু। পদ্মা সেতু হয়ে গেছে, উদ্বোধন হয়ে গেছে, এটা নাটবল্টু খুলে 2-4 জন জেলে আছে, কিন্তু এখনও স্বপ্ন পদ্মা সেতু নাম রাখা বন্ধ হয় নাই। গতকালকেও দেখছি বরিশালে 3 কন্যা সন্তান হয়েছে, সরি 3 জন সন্তান হয়েছে, এগুলোর নামও স্বপ্ন পদ্মা সেতু রাখছে। তবে আমার কাছে তথ্য নাই যে প্রথমবারে যারা স্বপ্ন পদ্মা সেতু রাখছে তাদেরকে প্রধানমন্ত্রী ট্রেন দিয়েছিলেন। দ্বিতীয় ধাপে কুমিল্লা একটা হয়েছিল, না জানি ব্রাহ্মণবাড়িয়াতে, তারাও কিছু অনুদান টনুদান পাইছে, এরপরের তারা আর পাচ্ছে কি না। সুতরাং আজাইরা এইসব জিনিস করে লাভ নাই তো, সরকার বোঝে, মানুষ বোঝে। জলিলও এত বোকা না, দুনিয়াটা ভাইজ্যা খাইয়া ফিল্ম ইন্ডাস্ট্রিতে সে রাজত্ব করতেছে। এই ধরনের তেলবাজি, বাটপারি
আসলে বন্ধ করা উচিত আর এদেরকে জাতির সামনে উপস্থাপন করা উচিত এদের কাছে মাইয়া বিয়া দেওয়ার সময় অন্তত এই সেলিমের মতন বাটপাড়ার কাছে খুবই কেয়ারফুল চেহারাটা এরা সুন্দর তো মিসা কতকে ঘটনা ঘটাই দিবে বিয়ের পরে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করবে ব্লেড দিয়ে পোষায় মাইরও ফেলতে পারে কারণ সে নিজেরই পোষায় আল্লাহ এই তেলবাজ জাতিরে তেল থেকে মুক্ত করা সাধারণ মানুষ সবার তৌফিক দান করুক আমিন আমিন আসসালামু আলাইকুম।